ইউরোবি এইটান চ্যানেলে সবাইকে স্বাগতম বিয়র্স আমাদের বাংলাদেশে যাওয়ার জন্য যখন আমরা বিভিন্ন অন্য দেশের আমরা নাগরিকত্ব হয়ে যাবে তখন কিন্তু আমাদের বাংলাদেশে যেতে গেলে আমাদের ভিসা ভিসা লাগবে বাংলাদেশটা হচ্ছে নো রিকোয়ারমেন্ট ভিসা যেটা এন বিহার ভিসা বলে তো বিয়র্স এই নো রিকোয়ারমেন্ট ভিসাটার আগে কিন্তু আমরা অনলাইন থেকে ফর্মটা ডাউনলোড করে হাতে পূরণ করে নিয়ে গেলে আমরা এম্বাসিতে জমা দিলে আমাদের ভিসাটা দিয়ে দিত আমরা চলে যেতে পারতাম এখন কিন্তু এই প্রসেসটা বন্ধ করে দিচ্ছে এখন আমরা সব ডিজিটাল অনলাইনে আপনার ফর্মটা পূরণ করতে হবে এবং এই অনলাইন ফর্মে পূরণ করার পরে লাস্টের দিকে যে একটা বারকোড আসে ভিসার ফর্মে লাস্টে একটা বারপট এবং আপনার নামের যেই সিগনেচার সহ এখানে চলে আসে এটা যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ আপনার এই ফর্মটা কমপ্লিট হয় না তো এই পুরো প্রসেসটা আমি আমার এই ভিডিওতে দেখাবো ঘরে বসে আপনারা নিজ 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 ফর্মটা পূরণ পূরণ করবেন করলে এখানে সম্ভাবনা খুব কম থাকে তো করলে তারপর আপনি এখানে ডাউনলোড করে পিসিতে ডাউনলোড করে সেটা আপনার যদি প্রিন্টার থাকে প্রিন্ট করে নিতে পারবেন এবং না থাকলে আপনারা এখানে পেন পেনড্রাইভে করে অথবা যে কোনো মেলে নিয়ে আপনারা যে কোনো ফটো ফটো স্টার দোকান থেকে আপনার প্রিন্ট করে নিয়ে আপনারা এটা সাবমিট করে আপনারা দেশে যেতে পারবেন তো আপনাদের একটা রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে বেল বাটন টন করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আসলে আপনার সবাই পেয়ে যান তো চলুন দেরি না করে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই তো বিয়র্স দেখুন আমি মূল ভিডিওতে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন বিওয়ার্স আমি আমার ইন্টারনেট যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার আপনারা এখানে সিলেক্ট করবেন তো বিওয়ার্স আমি বলে রাখি এখানে ইন্টারনেট এক্সপ্লোরটা এই ওয়েবসাইটের সাথে খুব সম্পৃক্ত হ্যাঁ তো এই ওই ইন্টারনেট এক্সপ্লোর দিয়ে করলে কোনো ঝামেলা হয় না খুবইভাবে আপনি ইজিভাবে এটা স্মুথলি বের করতে পারবেন তবে আপনারা সব ব্রাউজার দিয়ে করতে পারবেন সেটা আরেকটা কথা বলে রাখি যে আপনারা এই ফর্মে পূরণ করতে যেয়ে অনেক সময় প্রবলেম ফেস করতে পারেন যদি কোনো প্রবলেম আপনারা ফেস করেন যে নেক্সট পেজে যাচ্ছে না এরকম কোনো যদি ফেস প্রবলেম ফেস করেন তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন আমি দেখা মাত্রই উত্তর দিতে চেষ্টা করব আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হবো বৃহস ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে দেখবেন কারণ ভিডিওর লাস্টের দিকে এই ফর্ম পূরণের লাস্টের দিকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয় আছে সেটা আপনারা জানেন যে বারকোটের যে বিষয়টা তো আশা করি আপনারা স্কিপ না করে শেষ অংশটা ফুল অংশ ভিডিওটি আপনারা দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণভাবে বিষয়টা নির্ভুলভাবে পূরণ করতে পারবেন তো বৃহস দেখুন আপনাদের আমরা যখন এই পেজটাতে প্রবেশ করেছি আপনাদের সামনে কিন্তু প্রথমে এরকম স্টেপটা আসবে নো রিকোয়ারমেন্ট ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম তো এটা আমাদের কিছু এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে আপনারা একটু ভালো করে পড়ে নেবেন পরে বিষয়টা এখানে এই যে যে এই নিচে যে আই হ্যাভ রেড অ্যাবভ ইনফরমেশন তো এখানে আমরা এই অ্যাডলেন্সটা আমরা এগ্রিমেন্ট করবো ফিল আপ করে দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেবো তারপরেও আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো তো বিরোর্স এখানে প্রথমে আমাদের দেখুন এখানে আসলে পরে অ্যাপ্লিকেশন সিকিউরিটি এখানে আমাদের এই ওয়েবসাইটে ঢুকতে গেলে আমাদের যে কোনো একটা মেল দিয়ে ঢুকতে হবে এটা আমাদের সিকিউরিটির কারণে তো আমি একটা মেল দিয়ে এখানে ঢুকে যাব দেখতে পারছেন আমি এখানে একটা মেল দিছি দেওয়ার পরে বিয়ার্স নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটা ঘরের ভিতরে উপরে একটা কোড আছে এই সিকিউরিটি কোডটা আমরা এখানে যায় যেভাবে থাকে বড় হতে থাকলে বড় হতে তো এইখানে আমরা যেভাবে আছি ঠিক সেভাবে এটা ফিল আপ করে দিব আমার এখানে দেখতে পাচ্ছেন বিয়ার্স যেটা আছে তো বিয়ার্স এটা দেওয়ার পরে আমরা এখানে নেক্সট বাটনে দিয়ে দিব তো সিকিউরিটি কোডটা যদি ঠিক থাকে আমাদের নেক্সট পেজে আমাদের নিয়ে আসবে দেখতে আমাদের আমাদের সামনে কিন্তু কিন্তু ফর্মটা চলে এসেছে এখানে আমরা এই ফর্মটা স্টেপ স্টেপ বাই এখানে দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন আছে তো আপনারা ঘাবনার কিছু নাই প্রথম পার্টটা একটু বেশি লেখা লেখালেখি আছে এরপরে সেকেন্ড পার্ট বা থার্ড পার্ট কিছু কিছু পার্ট আছে আমাদের স্কিপও করা লাগতে পারে তো এরপরে কিন্তু খুব ইজি প্রথম পার্টটাই আমাদের একটু মনোযোগ সহকারে এখানে করতে হবে তো ভিওর্স প্রথমেই দেখতে পাচ্ছেন কারেন্ট লোকেশন তো কারেন্ট লোকেশনে আমরা কী দিয়ে দেবো এখানে আমরা আপনারা যেই যে দেশে থাকবেন সেই দেশের আপনারা লোকেশনটা দিয়ে দেবেন আপনারা ইউকে থাকলে ইউকেটা দিবেন আপনারা দুবাই থাকলে দুবাইটা দিবেন আমেরিকা থাকলে আমেরিকা কেনাডা থাকলে কানাডা তো আমি বিওয়ার্স এখানে আপনাদের দেখাচ্ছি আমি স্পেনে থাকি এই জন্য আমি স্পেনেরটা দিয়ে দেবো এখানে বেয়ার্স দেখুন আমি স্প্রেনটা দিয়ে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফটোর যে অপশনটা এই ব্রাউজিংয়ে তো এখানে ফটোটা কিন্তু আমাদের এখানে যে আপলোড করা খুব ইম্পর্টেন্ট না কারণ ফটোর সাইজটা না মিললে কিন্তু একটু সমস্যা হয় আর আপনারা চাইলে যদি সাইজ মতো করে নিতে পারেন তাহলে এখানে ব্রাউজারে ক্লিক করলে দেখতে পারছেন বিরোজ আমাদের ফটো যে অপশনটা সেই অপশনটা কিন্তু আমাদের চলে আসবে তো আমি ট্রাই করে দেখি আমার ফটোটা আসে কিনা আমার এখানে একটা ফটো অবশ্যই আছে বোধ হয় আমি একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি দেখি হয় কি না তো ফটোটা দেওয়ার পরে এটা অবশ্যই ফটোটা কিন্তু আপনাদের জেপিজি সাইজে হতে হবে জেপিজি আকারে করার পরে আমি রিভিউ দিবেন আপনারা প্রিভিউ দিবেন প্রিভিউ দেওয়ার পরে কিন্তু এখানে ইমেজটা আসবে যদি এটা সাইজ মতো হয় হ্যাঁ বিহার্স দেখুন ফটোটা কিন্তু এখানে চলে এসেছে হ্যাঁ তো এখানে আমাদের ফটো দেওয়া হয়ে গেলো এখন আপনারা ফটো এখানে কিন্তু স্কিপ করে যেতে পারেন এটা কোনো ব্যাপার না পরে আপনারা ফর্মটা হয়ে গেলে এখানে আপনার ফর্মটা আঠা দিয়ে অথবা স্টাফলার দিয়ে আপনারা লাগিয়ে দিতে পারেন পিকচারটা হ্যাঁ তো এখানে আমাদের নাম দিয়ে দিব তো বিহার্স এখানে আমাদের নামটা দিতে হবে একটু মনোযোগ সহকারে এখানে আপনারা দিবেন যে নেম ইন পাসপোর্ট মানে পাসপোর্টের প্রথম নামটা আপনার যেটা ফার্স্ট নেম তো ফার্স্ট নেম আমি এখন দিয়ে দেব ফার্স্ট নেম দেওয়ার পরে আমি এখন লাস্ট নেম দিব যেটা বলে সার নেম তো স্যার নামটা আমাদের যেটা পদবী সেই পদবীর নামটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা এটা আপনারা যার যার যে নাম সেটা একটু খেয়াল করে দিবেন তো এখানে ঠিক আমি আবার এইভাবে দিয়ে দিচ্ছি তো এখানে বলতেছে একটা পারমা একটা পারমানেন্ট অ্যাড্রেস আপনি যেই দেশে থাকেন এখানে পার্মানেন্ট অ্যাড্রেস বলতে বিওর্স এখানে আমি বলে দিই এখানে আমরা যে যে ঘর দেখতে পাচ্ছেন বিওর্স এখানে পার্মানেন্ট অ্যাড্রেস বলতে আপনার পারমানেন্ট যেই অ্যাড্রেসে থাকেন আপনার সেই অ্যাড্রেস এখানে দিতে হবে কন্ট্যাক্ট নাম্বার আপনারা যেই দেশে থাকেন সেই দেশের একটা কন্ট্যাক্ট নাম্বার এখানে আপনাদের দিতে হবে আপনার সাথে যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার আর অ্যাড্রেস ইন বাংলাদেশ এই ঘরে দেখতে পারছেন বিয়র্স আপনারা বাংলাদেশের যেই দেশে যাবেন বা যে দেশে থাকবেন সেখানে একটা অ্যাড্রেস এখানে আপনাকে দিতে হবে এবং সেই দেশের একটা কন্ট্যাক্ট নাম্বার আপনাকে দিতে পারে যাদের সাথে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে তো এরপরে আপনার ডেট অফ বার্থ এরপরে সেক্স তো আমি বয়স দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ আমি এখানে ফিল আপ করে দিয়েছি তো আমি তো এখানে আপনার সেক্স বদলে আপনি মেল হলে পুরুষ হলে মেল দেবেন এবং মহিলা হলে ফিমেল দেবেন তো প্যালেস অফ বার্থ প্যালেস অফ বার্থ এখানে আমি দিয়ে দিব দিয়ে মানে বাচ্চাটা যেখানে করেছে সেই জায়গার নাম এখানে আমি দিয়ে দিলাম এখানে আমার তো এখানে দেখতেছেন বার্থ কান্ট্রি যে দেশে হয়েছে মানে কান্ট্রির নাম তো আমি যেহেতু আমি স্পেনে আমি স্পেন দিয়ে দিবো আপনারা যেই দেশে আছেন সেই দেশের নামটা এখানে দিয়ে দিবেন কান্ট্রি যেটা বার্থ কান্ট্রি এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়ার পরে বিয়র্স আমার অটোমেটিক এখানে প্রেজেন্ট ন্যাশনালিটি এবং ন্যাশনালিটি আট বার্থ এখানে কিন্তু অটোমেটিক এটা চলে আসবে এরপর আপনারা যে জিনিস সিলেক্ট করবেন যে অকুপেশনটা কি অকুপেশনটা আপনার যার যে অকুপেশন যদি বাচ্চা হয়ে থাকে তাহলে পরে আপনারা সেখানে দিয়ে দেবেন যদি স্কুলে পড়ে তো স্টুডেন্ট দিয়ে দেবেন যার যেই এখানে যেই বিষয়টা সেটা আপনারা এখানে দিয়ে দেবেন অকুপেশনটা আর না হলে আদার্স দিয়ে দেবেন আদার্স নোয়ারটা অ্যাপ্লিকেন্ট দিয়ে দেবেন তো আমি যেহেতু আমার স্টুডেন্ট তো আমি স্টুডেন্ট দিয়ে দিচ্ছি আপনি যদি নিজে দেন তাহলে এখানে মেরিট স্ট্যাটাসটা আপনি সিঙ্গেল না দিয়ে আপনি মেরিট এটা দিয়ে দিবেন নিবে কিনা এখন আমরা কিন্তু কী করবো দেখতে পাচ্ছেন অর্গানাইজেশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই অর্গানাইজেশন কিন্তু এখানে আমাদের নিবে না অর্গানাইজেশন আপনার যদি কোনো অর্গানাইজেশন থেকে থাকেন তাহলে আপনি অর্গানাইজেশন দিবেন না হলে তো অর্গানাইজেশন দেওয়ার প্রয়োজন নেই এই জন্য আমাদের রেকর্ডটা এভাবে এইভাবে থাকবে আমি যে বিষয়টা ফেস করেছি সেটা হলো এখানে যে আপনারা যখন অ্যাড্রেস দিবেন সেখানে কিন্তু আপনাদের এই কমা শুধু কমাটা অ্যাপ্লিকেবল হয় এবং স্টপিসটা কিন্তু এখানে কখনও আপনারা এই সেমিকলোন কোনো কিছু কিন্তু এই মাঝে দিলে কিন্তু এখানে এই ফর্মটা হবে না এখন আমরা সেভ সেবার নেক্সট দিয়ে দিব তো সেভ সেবার নেক্সট দিলে দেখতে পারছেন বিহার্স আমাদের পরবর্তী পেজে আমাদের চলে আসছে এই যে আমাদের সেকেন্ড স্টেপে চলে এসেছে এখানে আসার পরে বিয়ার্স আমরা কি করবো টাইপ অফ ভিসা আমাদের ভিসা টাইপটা কোন রকমের হবে আমরা এখানে যদি নিউ ভিসা অ্যাপ্লিকেশন হয় ভিসা এক্সটেনশন হয় তো অন অ্যারাইভেল ভিসা নো ভিসা রিকোয়ারমেন্ট তো আমরা যেহেতু এখানে দিব নো ভিসা রিকোয়ারমেন্ট আমি যেহেতু আমারই বাচ্চা এখানে হয়েছে আমি সেই জন্য এখানে দেবো নো ভিসা রিকোয়ারমেন্ট আমরা যেহেতু বাংলাদেশের মানুষ তো আমরা এখানে নো ভিসা রিকোয়ারমেন্ট দিব এই ভিসা তো নো ভিসা রিকোয়ারমেন্ট দেওয়ার পরে আমরা এখানে সেভেন নেক্সট দিয়ে দিব দেখতে পার্সেন্ট ভিওয়ার্স এখানে কিন্তু আমাদের পরবর্তী স্টেপটা আমাদের চলে আসছে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এখানে আমাদের একটা কোড আসবে যেটাই আসুক এটা কিন্তু আমাদের একটা সিকিউরিটির জন্য আপনারা কোডটা কোডটা করে রেখে দিতে পারেন পরবর্তী এই কোডটা হয়তো আমাদের কাজে লাগবে যদি আমাদের কোনো লগ ইন অ্যান্ড পাসওয়ার্ডটা তো আমি এই জিনিসটা আমি এই এই জিনিসটা আমি সেভ করে রাখছি কারণ আমার এটা প্রয়োজন হতে পারে হ্যাঁ এই কারণে আমি এখানে এটা থেকে আমি কপি করে আপনারা চাইলে এখান থেকে সেভ করে রাখতে পারেন তো এখানে আমি দেখুন এটা আমার সেভ হয়ে গেল তো এখন আমরা এটা ওকে দিয়ে দেব ঠিক আছে তো ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখন থার্ড পার্ট থার্ডে চলে আসছে এখানে পাসপোর্ট নাম্বার তো এখানে আমাদের যে পাসপোর্ট নাম্বারটা আছে সেটা আপনারা সঠিকভাবে হাতে নিয়ে পাসপোর্টটা হাতে নিয়ে এবং ফর্মটা সঠিকভাবে এখানে পূরণ করে দিতে হবে নাম্বারটা পাসপোর্ট নাম্বার দেওয়া হয়ে গেছে এখন পাসপোর্ট নাম্বার টাইপ তো পাসপোর্ট এখন পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে এখানে বলতেছে বিয়ার্স পাসপোর্ট টাইপ তো পাসপোর্ট টাইপ আপনার যেহেতু এখানে আমাদের অফিসিয়াল না আমরা ডিপ্লোম্যাটিক না আদার্স না সেহেতু আমরা এখানে অর্ডিনারি দিব আমাদের সাধারণ সাধারণ পাসপোর্ট তো আপনারা সাধারণ হলে এখানে সাধারণ দিয়ে দেবেন এবং এবং পাসপোর্ট টাইপ আদার্স আমাদের কোনো কিছু নাই বিহর্স দেখুন এখন আমার প্যালেস অফ ইস্যু এখানে বার্সেলোনা স্পেন আমি দিয়ে দিচ্ছি আপনারা যে যে প্যালেসে সেই প্যালেসটা এখানে দিয়ে দেবেন তো ডেট অফ ইস্যু মানে কবে এই পাসপোর্টটা আপনার দিছে যেদিন এই পাসপোর্টটা দিচ্ছে সেই ডেটটা এখানে আপনারা দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন বিয়র্স আমি ডেট অফ ইস্যু দিয়ে দিলাম এবং ডেট অল এক্সপায়ার মানে এই পাসপোর্টের এক্সপায়ার হবে কবে সেই ডেটটা আপনার এখানে যাবে তো সেই ডেটটা আপনার পাসপোর্ট দেখে দিয়ে দিবেন তো আমার এখানে তিন তিন দুই হাজার তেইশ আমার এটা এক্সপায়ার ডেট সেই জন্য আমি এটা এই ডেটটা দিয়ে দিলাম আপনারা আপনাদের ডেট ইস্যু অ্যান্ড এক্সপায়ার এই দুটা দিয়ে দেবেন এখন এখানে বলতেছে কি হ্যাভ ইউ ভিজিট টু বাংলাদেশ প্রিভিয়াসলি আমি এই আমি যার পাসপোর্টটা করছি সে কখনো যায়নি এই জন্য আমি তাকে নো দিয়ে দিলাম এখানে আপনারা এটা সিলেক্ট করে দেবেন আর যদি যেয়ে থাকেন তো ইয়েস দিয়ে দিতে পারেন আবার নিচে আরেকটা অপশন আছে ইয়েস বাট ডোন্ট হ্যাভ দি ইনফরমেশন টু হ্যান্ড এটা আপনারা দিয়ে দিতে পারেন বিহ দেখুন এখানে আমার দেওয়া হয়ে গেছে আমি এখানে যাইনি এই জন্য নো দিছি আর যদি আপনি যেয়ে থাকেন সেই ইনফরমেশন যদি আপনার মনে থাকে সেইগুলো এখানে দিতে পারেন লাস্ট ভিসা নং লাস্ট ভিসা ইস্যু ডেট বাট এক্সপায়ার ডেট এগুলো এখানে আপনারা দিয়ে দিবেন আর যদি নো দিয়ে দেন তো এগুলো জানার দরকার নেই আর যদি আপনি কিছু জানেন না আপনার মনে নেই তাহলে এই নিয়ে এই ঘরটা দিয়ে দিবেন যে ইয়েস বাট ডোন্ট হ্যাভ দি ইনফরমেশন টু হ্যান্ড এখানে আপনারা দিয়ে দিবেন কোনো সমস্যা নাই এখানে আমাদের পেজটা কিন্তু পূরণ হয়ে গেছে এখন আমরা এখানে সেভ অ্যান্ড নেক্সট দিয়ে দেব দেখতে পারছেন বিয়স আমাদের এরপরে চার নম্বর স্টপে আমাদের চলে এসেছে তো চার নম্বর স্টপে এখন আমরা এখানে যেটা দিব যে নেম অফ ব্যাঙ্ক আমরা ভিসা পেমেন্টের বিষয়টা এখানে বলতেছে তো ভিসা পেমেন্টের বিষয়টা এখন এখানে হয় নাই কার্যকরী তো সেই ক্ষেত্রে আমরা এই স্টেপটা আমরা স্কিপ করে যাব যেহেতু এই বিষয়টা আমাদের এখানে পেমেন্ট এখানে করা যায় না তো এখানে আমরা চার নম্বর স্টেপটা আমরা সেভেন নেক দিয়ে দিব তো দেখুন বিয়র্স এখন আমাদের চার নম্বর স্টেপটা চলে গেছে এখন আমাদের পাঁচ নম্বর স্টেপটা আমাদের সামনে আসছে এখানে আমাদের কিছু ইনফরমেশন এখানে দিতে হবে পাঁচ নম্বরটা তো এই পাঁচ নম্বর স্টেপে আমাদের দিতে হবে ফাদার্স নেম মাদার্স নেম তো ফাদার্স নেম এখানে বলতেছে নো বিষয় রেকোয়ারমেন্ট ইনফরমেশন তো এখানে ফাদার্স নেম যার আমরা যার জন্য বিষয় অ্যাপ্লিকেশন করছি তার ফাদার্স নেম তো এখানে আপনারা খেয়াল করবেন তো এখানে আমি ফাদার্স নেমটা দিয়ে দিচ্ছি এখন এনে কোন দেশের এবং ন্যাশনালটি বাংলাদেশি আমি ন্যাশনালটি বাংলাদেশি বাংলাদেশি দেবো আপনারা বাংলাদেশে এখানে ন্যাশনালটি দিয়ে দেবেন বাংলাদেশ তো এখানে মাদার্স নেম বলতেছে মাদার্স নেমটা দিয়ে দেবেন অ্যাপ্লিকেন্টের মাদার্স নেম বাংলাদেশ এখানে আমি বাংলাদেশ দিয়ে দিব আপনারা যদি পাসপোর্ট পেয়ে থাকেন অন্য দেশের আপনারা নিজেরাও যদি পেয়ে থাকেন তাহলে আপনারা সেই দেশের ন্যাশনালটি এখানে দিয়ে দিবেন এখানে নেম এখানে নেমটা আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ না এখানে তার স্প যেহেতু নেই তো সেহেতু না যেহেতু বাচ্চা তো এখানে এই ঘরটা আমরা ফাঁকা রেখে তো এখানে বলতেছে যে ডেট অফ অ্যারাইভাল ইন বাংলাদেশ মানে সম্ভব এখানে একটা ডেট এখানে দিতে হবে এখানে একটা সম্ভাব্য আপনি যে ডেটে যে দেশে যেতে চান ওই একটা সম্ভাব্য ডেট দিতে হবে কিন্তু এটা যে কোনো আগে পিছু হলে এটা কোনো সম্ভব সমস্যা নাই আপনি এখানে যে কোনো একটা ডেট এখানে দিয়ে দিতে পারবেন এখানে আমাদের আর কোনো অপশন নেই তো এখানে বলতেছে লাজ বিষয় যদি আমাদের আগে যাওয়া থাকতো তাহলে সেই বিষয়গুলো এখানে আমাদের নাম্বার দেওয়া থাকতো তো সেগুলো যদি নেই তো আমরা এখন দিব না রিজন অফ প্রুফ এন এখানে বলতেছে যে এই ঘরে একটা দেখতে পাচ্ছেন বিয়ার যে আমাদের ডেট অফ এক্সপার এখানে আমাদের দরকার নেই এখানে এখানে আমাদের যেহেতু বিষা নেই তো আগে আমাদের দেখতে পাচ্ছেন রিজন অফ বিষা তো এখানে কোন কারণে আমরা বিসা নিব সেখানে বলতেছে যে এখানে কোন বিষয়টা অরিজিন বাংলাদেশি হাওয়ার কান্ট্রি এ সিটিজেন অফ ফরেন কান্ট্রি তো এখানে যেহেতু আমার বাচ্চা অরিজিন যেহেতু বাংলাদেশি তো সেখানে আমার এখানে অরিজিন বাংলাদেশি দেবো হয় কারেন্ট ইল সিটিজেন ফরেন কান্ট্রি এটা আমি দিয়ে দেবো যেহেতু আমি নো ভিসা রিকোয়ারমেন্ট বিষয়টা নিয়েছি তো আমরা প্রথমটা আমরা সিলেক্ট করে দিব এখানে দেওয়ার পরে বিভার্স এখানে আমাদের আর কোনো তেমন কাজ নেই আমরা সেভেন নেক্সট দিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন ইনফরমেশন আইডি বাংলাদেশ ভিসা অফিস ইনফরমেশন তো আমরা যেহেতু ফরেন মিনিস্ট্রিতে আমরা এই কাজটা করবো তো আমরা এখানে আমাদের এফএমটা দিয়ে দেব এফএমটা দিয়ে দেওয়ার পরে সিলেকশন হুইজ ভিসা অফিস হুই ওয়ান্ট টু টেক ভিসা এখানে আমরা কোন অফিস থেকে আমরা ভিসাটা নিব সেটা আমরা সেই অফিসটা এখানে আমরা দিয়ে দেবো তো এখানে আমরা নিব হচ্ছে মাদ্রিদ যেহেতু আমি স্পেনে তো স্পেনের এখানে মাদ্রিদ সেন্টারটা সেহেতু আমি মাদ্রিদটা দিচ্ছি ফরেন মিনিস্ট্রি থেকে তো আপনারা যে যে দেশে থাকেন সেই অফিসটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন আমি মাদ্রিদ তাই মাদ্রিদ এখানে দিয়ে দিচ্ছি আপনারা নিজ নিজ দেশের যেই ভিসা অ্যাম্বাসি যেখানে সেই দেশেরটা সিলেক্ট করে দিবেন তো দেওয়ার পরে আমি এখন সেভেন নেক দিয়ে দিচ্ছি আমাদের শেষের যে ইনফরমেশনটা চলে আসবে এখানে আমরা লাস্টের স্টেপটা দেখতে এখানে পার্ট সেভেনে কি আসছে যে আমরা কোন কোন ডকুমেন্টস এখানে এগেজমেন্ট কোন কোন ডকুমেন্টস এখানে সেই বিষয়গুলো আপনারা এখান থেকে টিক দিয়ে দিতে পারেন এটা না দিলেও কিন্তু একটা সমস্যা হবে না তো আমি দিয়ে দিবো এখানে আমি ফটো আমি যে যে কপি দিয়ে দিছি এখানে আমাদের যে যে বিষয়টা লাগবে সেটা আমি দিয়ে দিছি এখানে দেওয়ার পরে আমরা এখানে সেভ দিয়ে আদার্স ডকুমেন্ট থাকলে আপনার যদি আদার্স ডকুমেন্ট থাকেন এখানে প্রায় গোটা লিখে দিতে পারেন তো আমি যেগুলো দিয়েছি এগুলো এনপ এগুলো না দিলে কোনো সমস্যা নেই তো এখানে আমরা সেভেন লেখ দিয়ে দিব আমাদের স্টেপটা শেষ এখন আমাদের সামনে দেখতে পারছেন দেখবেন যে ভিউয়ার্স একটা যেই বারকোড আসবে সেই বারকোডটা আসলেই কিন্তু আমাদের বিসা ফর্মটা ফিল আপ সম্পূর্ণভাবে পূরণ হয়ে যাবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যখন আমরা কিন্তু আমাদের যখন স্টেপটা পূরণ হয়ে গেছে তখন কিন্তু আমরা যেই ইনফরমেশনগুলো দিয়েছি সেই ইনফরমেশনগুলো এখানে সবগুলো কিন্তু এখানে চলে এসেছে এখানে আমরা এখান থেকে আবার কানেকশন করে পিছনে কিন্তু ব্যাকে যেয়ে আবার আমরা এইগুলা এই কানেকশনগুলো আমরা ঠিক করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রিভিয়াস আমরা প্রিভিয়াসে যাই ঠিক করতে পারবো তো এখন আমরা যে বিষয়টা দেখব যে আমরা আপনারা একটু এখন লক্ষ্য করবেন যে ইনফরমেশনগুলো যে দেওয়া আছে আমাদের ইনফরমেশনগুলো সব ঠিক আছে কিনা তো বিয়ার্স এখানে আমাদের ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা এই জন্য আমরা একটু চেক করে নিব এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট লোকেশন আমি স্পেন দিয়েছি স্পেন আছে না বিশেষ করে বাচ্চার ডেট অফ বার্থ এরপরে যেই তারিখগুলা সেই তারিখগুলা ঠিক আছে কিনা এগুলো আপনারা একটু চেক করে নেবেন পাসপোর্ট নাম্বারটা বিশেষ করে এখান থেকে আপনাদের পাসপোর্ট নাম্বারটা মেন এই পাসপোর্ট নাম্বারটা আবার ভালো করে এখান থেকে আপনারা চেক করবেন এখানে দেখুন পাসপোর্ট নাম্বার আছে পি তো বিয়ার্স আমার এখানে দেখতে পাচ্ছেন আমরা চেক করে নিছি আমাদের সবগুলো এখানে ঠিক আছে তো ঠিক যদি থাকে তো আপনারা এখানে সেভেন ঠিক যদি না থাকে এখানে প্রিভিয়াস দিয়ে পূর্বের পেজে যে আপনারা ঠিক কারেকশন করে আসতে পারবেন তো আমার যেহেতু ঠিক আছে তো আমি এখানে গোয়ারটা টিক দিয়ে দিব ঠিক থাকলে ওয়ার দিয়ে টিক দিয়ে আপনারা সেভেন নেক দিয়ে দেবেন তারপরে আমরা চলে এসেছি বিয়ার্স একবারে ফিনিশে তো এখানে ফিনিশ দেখতে পাচ্ছেন এই যে লেখাটা তো ফিনিশ লেখা যাওয়ার আগে আমরা এখানে কী বলছে বিয়ার্স ফিনিশ দেওয়ার আগে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড প্রিন্ট অ্যান্ড কমপ্লিট বিশ্ব অ্যাপ্লিকেশন ফর্ম তো আমরা এখানে ভিউ চাইলে ভিউ করে দেখতে পারি আবার এখানে ডাউনলোড দিয়ে রাখবেন আপনার ফিনিশ দেওয়ার আগে আগে এখান থেকে আপনারা ডাউনলোড দিয়ে রাখবেন তাহলে কী হবে আপনার এই পেজটা ডাউনলোড করা থাকবে আপনি যে কোনো ফোনপ্যাক্সের দোকানে যাই এখান থেকে এই কপিটা আপনি প্রিন্ট করে আপনি ফর্মটা বের করে নিতে পারবেন তো বস্ট এখানে দেখতে পাচ্ছেন সেভস আসছে আমি এখানে সেভ দিয়ে দিব তো সেভ দেওয়ার পরে আমার এখানে সেভ হয়ে গেছে আমি এখন ওপেন দিস ফোল্ডার এখন যে ফোল্ডারে আমি সেভ করেছি সেই ফোল্ডার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বিওয়ার্স এই যে আমার এই ফোল্ডারটা কিন্তু অটোমেটিক এখানে সেভ হয়ে গেছে তো আমি একটু পরীক্ষা করে দেখি যে আসলে আমার ফোল্ডারটা কি সেভ হলো কি হলো না দেখতে পারছেন বিয়ার্স আমার অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু এখানে সুন্দরভাবে পূরণ হয়ে গেছে দেখতে পাচ্ছেন বেয়ার্স এখানে আমার ফর্মটা হয়ে গেছে তো এই ফর্মটা বেশ এই যে আমার নিচে যে বারকোড মেন বিষয়টা বিওয়ার্স আপনারা যখন চেক করবেন যে ফর্মের নিচে আপনাদের এই যে একটা বারকোড এই বারকোড যখন আসবে তাহলে বুঝবেন যে আপনার ফর্মটা অ্যাপ্লিকেশনটা ঠিকমতো পূরণ হয়ে গেছে বারকোডটা আসলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ হয়নি তাহলে আপনাকে আবার করতে হবে তো মেন বিষয়টা হলো আমাদের এই বারকোডটা চলে এসেছে এবং আমাদের ফর্মটা কিন্তু আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি আমার পেস্ট করা হয়ে গেছে এখন আমরা এখানে এখানে আসার পরে বেশ দেখতে পাচ্ছেন যেহেতু আমার ডাউনলোড হয়ে গেছে এখন ডাউনলোড হওয়ার পরে আপনারা এখানে ফিনিশ দিয়ে দিবেন তো ভিওয়ার্স আপনারা দেখলেন কীভাবে এই ফর্মটা সুন্দরভাবে নির্ভুলভাবে আমরা পূরণ করলাম তো আশা করি আপনারা পুরোপুরা বুঝতে পেরেছেন আপনার যদি একটু উপকার হয় তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলবটনটা অন করে রাখবেন তো বিয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে চলাফেরা করবেন আল্লাহ হাফেজ